করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এ দুটি চরণকে সঙ্গী করে আজ শুরু করছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আমির, শুভ সকাল। শুরুতেই দৃষ্টি রাখতে চাই ইতিহাসের পাতায়, দেখে নিতে চাই এবং আপনাদের জানিয়ে দিতে চাই আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য সব ঘটনা। আজ 27 জুলাই, সোমবার, 2020, 12ই শ্রাবণ, 1427 বঙ্গাব্দ, 4 জিলহজ, 1441 হিজরি। 1694 সালের এই দিনে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড অনুমোদন লাভ করে। 1761 সালের এই দিনে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়। 1868 সালের এই দিনে আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ করে। 1953 সালের এই দিনে আমেরিকা, চীন, উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটেছিল। 1955 সালের এই দিনে অস্ট্রিয়া পুনরায় স্বাধীনতা লাভ করে। 1971 সালের এই দিনে প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে 9টি অঞ্চলে ভাগ করে। 1667 সালের এই দিনে জন্ম নেন সুইজারল্যান্ডীয় গণিতবিদ ইয়োহান বার্নুয়ি। 1861 সালের এই দিনে জন্ম নেন নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ হান্স ফিশার। 1913 সালের এই দিনে জন্ম নেন ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত। 1931 সালের এই দিনে জন্ম নেন বাংলা লোকসঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম। 1841 সালের এই দিনে মৃত্যুবরণ করেন রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তভ। 1844 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টন। 1980 সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভি। ইতিহাসের পাঠ চুকিয়ে এবারে দৃষ্টি রাখতে চাই আজকের সংবাদপত্রে। দেখে নেব কোন সংবাদ হয়েছে শিরোনাম, কোন বিষয়গুলো পেয়েছে গুরুত্ব। দর্শক, আমার হাতে বেশ কয়েকটি পত্রিকা রয়েছে এবং আমরা এখন দেখে নেব সেই পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান যে শিরোনামগুলো করেছে, বন্যার হুমকিতে রাজধানীর পূর্বাঞ্চল, এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে রয়েছে টেলিফোনে আলাপে ভারত বাংলাদেশ সম্পর্কে অবনতির সুযোগ নেই, এবং একই সাথে মালয়েশিয়া উপকূলে ফের নৌকাডুবি, 24 রোহিঙ্গা নিখোঁজ। যেতে চাই পরের সংবাদপত্রে। আমার হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে ঢাকার জলাবদ্ধতা ঠেকাবে স্টান বাইপাস, এবং একই সাথে অনেকগুলো শিরোনাম দেখতে পাচ্ছি, তার মধ্যে উল্লেখযোগ্য যেটি রয়েছে, গরিবকে বঞ্চিত করে চামড়ার দাম নির্ধারণ, ব্যাপক দুর্নীতির অভিযোগ, তবু বহাল এনসিসির এমডি, এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে ঐতিহাসিক ইস্যুগুলো এড়িয়ে এগোনো কঠিন। যেতে চাই পরের সংবাদপত্রে। আমার হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, এবং প্রথম আলো পত্রিকা তাদের যেই প্রধান শিরোনাম করেছে, সন্তান হারিয়ে নিজেও চলে গেলেন করোনায় আক্রান্ত মেডিকেল শিক্ষার্থী, এবং আরও বেশ কয়েকটি শিরোনামের মধ্যে রয়েছে, করোনায় ভুয়া সনদ দেখিয়ে লন্ডন যেতে চেয়েছিলেন শাহনাজ খানের মেয়ে, এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে রয়েছে, বন্যা দীর্ঘ হলে তা মোকাবিলায় প্রস্তুত থাকুন বলছেন প্রধানমন্ত্রী, এবং একই সাথে আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে, সেপ্টেম্বরের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যেতে চাই পরের সংবাদপত্রে। আমার হাতে রয়েছে সমকাল পত্রিকা। সমকাল পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, পদের চেয়ে কর্মকর্তা বেশি তবু পদোন্নতি, এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে আমরা যেটি দেখছি, মধ্যাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত, মানবিক বিপর্যয়ে শঙ্কা ঈদে, এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে যেটি প্রধানমন্ত্রী বলেছেন, বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে, সরকার প্রস্তুতি নিচ্ছে। যেতে চাই পরের সংবাদপত্রে। আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, ঘুরে দাঁড়ানোর পথে পোশাক শিল্প, বিশ্বে করোনা রোগী 1,62,00,000, করোনায় ফের অর্ধ শতাধিক মৃত্যু, শনাক্ত 2,275, এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে, বিনিয়োগের সুযোগ নিতে 11 বাধা। যেতে চাই পরের সংবাদপত্রে। আমার হাতে রয়েছে ডেইলি সান।
ডেইলি সান তাদের প্রধান শিরোনাম করেছে ফ্লাড সিচুয়েশন ওরজেন্স ফার্দার। এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে যেটি রয়েছে ব্লেম গেম ল্যাক অফ কোঅর্ডিনেশন রেসপন্সিবল টিআইবি। যেতে চাই পরের সংবাদপত্রে, আমার হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার তাদের প্রধান যেটি শিরোনাম করেছে নিউ সিকিউরিটি অ্যালার্ট বিফোর ঈদ। এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে বন্যা কবলিত স্থানগুলো রয়েছে এবং বিদেশে করোনা ভাইরাসের বর্তমান যে পরিস্থিতি সেটিও আমরা দেখতে পাচ্ছি শিরোনামে। আমরা যেতে চাই পরের সংবাদপত্রে, আমার হাতে বেশ কয়েকটি অনলাইন পত্রিকার শিরোনাম রয়েছে, তার মধ্যে রয়েছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম। বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম তাদের প্রধান শিরোনাম করেছে এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে বলছেন প্রধানমন্ত্রী। এবং আমরা আরেকটি শিরোনাম পাশে দেখতে পাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্কে সুবাতাস। এবং একই সাথে সজীব ওয়াজের জয়ের 50তম জন্মদিন, সেই বিষয়টি নিয়েও রয়েছে আলোচনা। এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে রয়েছে ইতালিতে পাওয়া যাবে বসুন্ধরা রেস্টুরেন্টের চেইন খাবার। এবং আরও কয়েকটি শিরোনামের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্যের মধ্যে রয়েছে বন্যা কবলিত স্থান এবং করোনা ভাইরাসের মৃত্যু সংক্রান্ত হার। আমরা যেতে চাই পরের সংবাদপত্রে, আমার হাতে রয়েছে বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউন তাদের প্রধান যে শিরোনামটি করেছে উত্তর পূর্বাঞ্চলের পানি নামছে মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি। এবং একই সাথে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি বন্যা দীর্ঘস্থায়ী হলেও প্রস্তুত আছি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আরেকটি শিরোনামের মধ্যে রয়েছে 5 মাসে ব্যাংক বহির্ভূত 37,000 কোটি টাকা। যেতে চাই পরের সংবাদপত্রে, আমার হাতে রয়েছে বিবিসি নিউজ বাংলা। এবং তারা তাদের প্রধান শিরোনাম করেছে মালয়েশিয়ায় নৌকা ডুবিতে 24 জন রোহিঙ্গা নিহত। আমার হাতে রয়েছে আনন্দবাজার পত্রিকা। এবং আনন্দবাজার পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে বিজেপিতে আছি বিজেপিতেই থাকব বলছেন বার্তা মোগল। এবং সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে আমার হাতে দ্য নিউ ইয়র্ক টাইমস। এবং তারা তাদের যেই শিরোনামটি রয়েছে টেস্টিং মার্ড বাই লং ওয়েটস ওয়েটস ফর রেজাল্ট ইউএস অফিসিয়ালি সেইজ। এই ছিল আমার হাতের প্রধান প্রধান সংবাদপত্র এবং সেগুলোর শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আমরা চলে যেতে চাই সংবাদপত্র পর্যালোচনা নিয়ে। আমার সাথে যুক্ত হচ্ছেন সংবাদপত্র পর্যালোচনা নিয়ে মাসুদ করিম, প্রধান প্রতিবেদক যুগান্তর। মাসুদ করিম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এবং সেই সাথে একই সাথে একটু জানিয়ে দিতে চাই আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার গৌরাঙ্গ নন্দী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশের অনুষ্ঠানে। এতক্ষণ আপনারাও শুনছিলেন বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এবং এই এই শিরোনামগুলোর মধ্যে আপনাদের কাছে প্রথমে মাসুদ করিমের কাছে জানতে চাই যে এতগুলো শিরোনামের মধ্যে আপনার কাছে কোন শিরোনামটি আসলে তুলনামূলকভাবে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হচ্ছে? এখনকার কারেন্ট সিচুয়েশনে যদি দেখেন তাহলে যে বন্যা নিয়ে যে সমস্ত শিরোনামগুলি হয়েছে সেগুলি আমাদের দেশে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা একটা মহামারী সিচুয়েশন বা সারা বিশ্বে এবং বাংলাদেশে সেই সময়ে আমাদের পাঁচকালে কিছুদিন আগে আবার একটা ঘূর্ণিঝড় আমপান ক্ষতিগ্রস্ত করেছে আমাদের দেশের অর্থনৈতিক ভিত্তি এবং আমাদের দেশের যে মানে এই সমস্ত মোকাবেলার সামর্থ্যের মধ্যে এই ধরনের একটা প্রলয়ঙ্করী বন্যা, এটা মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে একটা প্রস্তুতি রয়েছে যদি বন্যাটা দীর্ঘস্থায়ী হয় সেটা মোকাবেলার জন্য সরকার রয়েছে। কিন্তু এটা কিন্তু একটা বিরাট কঠিন কাজ এবং জাতিসংঘ সহ অনেকে ফোরকাস্ট করেছে যে এটা 1988 সালের পরে একটা বড় ধরনের বন্যার মুখে বাংলাদেশ হয়েছে। অনেকগুলি জেলা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। আপনারা পত্রিকায় বেশ কয়েকদিকে ছবি দেখেছেন যে কিরকম অবকাঠামো পানিতে তলিয়ে গেছে, সুন্দর সুন্দর স্কুলগুলি আমরা কয়েকদিনের মধ্যেই খবরে দেখেছি যে একটা স্কুল যেটাকে বলা হতো যে চরের মানুষের জন্য পাথি ঘর সেটাও কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন স্কুলটিও ভেঙে পড়েছে। এবং
আমি বলব যে অনেক জায়গায় ফানের মুখে পড়েছি এবং কিছুদিনের মধ্যে যদি বন্যার পানি নামতে শুরু করে সেক্ষেত্রে নানা রকম বন্যার জনিত রোগ যেমন ডায়রিয়া, পেটের পীড়া এই সমস্ত দেখা দেবে এবং এই দেশের এই যে একের পর এক দুর্যোগ চলছে। তবে এটাও ঠিক যে বাংলাদেশের মানুষ যে কোনো ধরনের দুর্যোগ সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে এইবারও সেই দুর্যোগটা মোকাবেলা করতে সক্ষম হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি এবং সেই জায়গায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, সেটা সরকারকেও দাঁড়াতে হবে এবং যারা সমাজে বিদ্যমান মানুষ আছেন তাদেরকে দাঁড়াইতে হবে এবং বিভিন্ন স্তরের মানুষ যাতে এই সময়ে ত্রাণ এবং এই ত্রাণের সময়টা শেষ হয়ে গেলে পুনর্বাসন এবং আমাদের মধ্যে যাতে কোনো রকম খাদ্য ঘাটতি না দেখা দিতে পারে সেজন্য আমাদেরকে ফসল যাতে ঠিক মতো আউশ ফসলটা ভালো উৎপাদন হয়। আমাদের একটা সুখবর ছিল যে বড় ফসলটা এবার খুব ভালো হয়েছে, আপনার লক্ষ্য করেছি যে সুনামগঞ্জ সহ সমস্ত হাওড় এলাকায় বড় ফসল একটি মাত্র ফসল সারা বছরের মধ্যে, এটা কিন্তু সুন্দরভাবে হয়েছে যেই কারণে আমাদের দেশে এত বড় ভয়াবহ মহামারী সত্ত্বেও কিন্তু একটা খাদ্য সংকট হয় নাই। আদারওয়াইজ এখানে তবে একটা জিনিস আমি বলবো যে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, অনেক ধরনের মানে ফার্ম বা যে সমস্ত বেসরকারি সংস্থা ছিল সেগুলিতে অর্থ সংকটের কারণে অনেক চাকরিচ্যুত এবং অনেক জায়গায় দেখবেন ব্যবসা বাণিজ্য লকডাউন লং টাইম এবং এখন একটা মন্দা পরিস্থিতি, সেই কারণে মানুষের পকেটে যে টাকা যেটা থাকার সেটা না থাকার কারণে ক্রয় ক্ষমতাটা কমে গেছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে উত্তরণের জন্য কিন্তু আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর একটা জিনিস একটা মনে রাখতে যে এই মহামারীটা কিন্তু গোটা বিশ্বে হয়েছে, সুতরাং আমাদের এককভাবে এটা মোকাবেলা করতে হবে। আমাদের দেশকে একটা বৈদেশিক সহায়তা পাওয়া যাবে সেরকম আশা করা ঠিক হবে না, সুতরাং সেই অনুযায়ী সরকার কিছু প্রণোদনা প্যাকেজ দিয়েছে কিন্তু আমি বলবো যে প্রণোদনা প্যাকেজের পাশাপাশি কর্মসংস্থান যাতে ভালো হয় সেই ব্যাপারে একটা বিনিয়োগ যাতে আমরা দেশের ভিতরে এবং বাইরের থেকে পাওয়া যায় সেরকম একটা ব্যবস্থা আমাদের করতে হবে। পাশাপাশি আমাদের ফসলের জন্য যে ফসলগুলি যাতে ভালো হতে পারে সেই জন্য যে ধরনের পুনর্বাসন প্রণোদনা দেওয়া দরকার, বিশেষ করে কৃষককে যারা চাষ মহামারীর বৈশ্বিক মহামারীটাকে আসলে সম্মিলিত ভাবেই মোকাবেলা করতে হবে, কিন্তু একই সাথে কিন্তু আমাদের বন্যা পরিস্থিতিও দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে এবং এই বন্যার জন্য কিন্তু বন্যা পরবর্তী যে রোগ গুলো দেখা দেবে সেগুলো কিন্তু প্রতিরোধ ব্যবস্থাগুলো আমাদের করতে হবে। আপনার কাছে কি মনে হয় যে এই প্রতিরোধ মোকাবেলা কিভাবে করা সম্ভব? ধন্যবাদ আপনাকে, শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ইতিমধ্যে শুনছিলেন যেটি সিনিয়র সাংবাদিক মাসুদ করিম ভাই বলছিলেন। প্রকৃতপক্ষে আমরা এখন একটি দুঃসময় পার করছি, বৈশ্বিক ভাবে যেমন বৈশ্বিক মহামারী আমরা মোকাবেলা করছি তেমনি ভাবে দেশের প্রেক্ষাপটেও আমরা একের পর এক দুর্যোগ অতিক্রম করছি। সেই দুর্যোগের প্রধানতম যে বিষয়টি এখন আমাদেরকে একেবারেই চারপাশে আষ্টে পৃষ্ঠে ধরেছে সেটি হচ্ছে বন্যা। আমি যেখানে বসবাস করি বা আমি যেখানে বসবাস সাংবাদিকতা করি সেটা হলো খুলনা, খুলনা অঞ্চলের দক্ষিণাঞ্চল মানে একেবারে সুন্দরবন সংলগ্ন এলাকায় আপনি জানেন যে দু মাস আগে আমফানের আঘাত হয়েছিল, সেখানে এখনো বহু গ্রাম দড়িয়ে আছে জোয়ারের পানির তলায়, সেটা এক ধরনের বন্যা অবস্থা বিরাজ করছে। আর এবারের যে বন্যাটি যেমন আমরা জানি জুলাই জুন জুলাই যে বন্যাটি হয় সেটা প্রধানত পাহাড়ি ঢল এবং হচ্ছে অতিবৃষ্টির কারণে, প্রধানত উজানের যে পানি আটকে যাওয়া উজান অঞ্চলের সেই পানিটি আমাদের দেশে ঢল আকারে আসে, আমরা এখন সেই ঢলের বন্যাটা পার করছি এবং অগস্ট সেপ্টেম্বরের দিকে আরেকটি বন্যা আমাদের দেশে দেখা দেয়। আমরা এখন যে বন্যাটা মোকাবেলা করছি বা যেটি দেখছি আমরা একের পর এক জেলা ডুবে যাচ্ছে, যেটি যতদূর খবরে জানা যাচ্ছে সেটি হলো যে রাজধানীতেও বন্যার পানি প্রবেশ করতে পারে এমন একটি আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যে পদ্মা পাড়ের যে গ্রাম জেলাগুলি মাদারীপুর শরীয়তপুর বন্যার পানি উঠেছে, এবং এই পানিটি চলে যাওয়ার পরে অগস্ট সেপ্টেম্বরের মাসে যদি আবার বৃষ্টি এটা থাকে তাহলে বন্যাটা কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চল আপনারা জানেন একটা বিশাল এলাকা যেটি জলাবদ্ধ কবলিত হয় সেটি হয়ে পড়তে পারে। যে কথাটি এসেছিল বা আপনি জানতে চেয়েছিলেন যে এটি আসলে মোকাবেলা সত্যিকার অর্থে যে করোনা কালীন যে পরিস্থিতি গোটা বিশ্বব্যাপী এবং আমরা যেটি মোকাবেলা করছি যে আমাদের দেশে গত 26 মার্চ থেকেই কয়েক দফায় সাধারণ সব ছুটি ঘোষণা করা হয়েছে এবং স্থানে স্থানে লকডাউন করা হচ্ছে, এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সত্যিকার অর্থে একেবারেই সরকারি চাকরিজীবী ছাড়া অন্যান্য সকল মানুষেরা যাদের চাকরি বা নিয়মিত আয়ের সংস্থান ছিল তারা ক্ষতিগ্রস্ত যেমন হয়েছেন, আর নিম্ন আয়ের মানুষ গরিব মানুষেরা দিনমজুর ক্ষেতমজুর ছোটখাটো দোকানদার স্বল্প পুঁজি যারা ব্যবসা করতেন তারা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কথাটা মাসুদ করিম উল্লেখ করেছেন যে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, সরকার সাধ্যমত হয়তো চেষ্টা করছে কিন্তু সকলের কাছে যে পৌঁছাতে পেরেছে বিষয়টি এমন নয়। এরপরে এই যে দুর্যোগটা সেই দুর্যোগটা মোকাবেলা করবার জন্য যে ধরনের সামর্থ্য, যেমন আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে প্রস্তুতি আছে এবং প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে এটা মোকাবেলা করা যাবে, কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে যে কোভিড এর কারণেই ইতিমধ্যে প্রায় 6 কোটি মানুষ আইসোলেট গেছে এবং 6 কোটি মানুষ তারা দৈনন্দিন খাদ্য সহায়তা সহ অন্যান্য সহায়তা প্রয়োজন হচ্ছে, তার উপরে বন্যার উপরে যে মানুষগুলো ঘরবাড়ি হারিয়েছে জায়গা হারিয়েছে তারা নিয়মিত খাবার পাচ্ছে না এবং হচ্ছে একটা বড় ধরনের সংকট ইতিমধ্যে দেখা দিয়েছে সুপেয় পানি, যে কি করে তারা অন্তত পানি সুপেয় পানিটা পেতে পারে এবং তাদের দৈনন্দিন যে প্রয়োজন সেটা মেটাতে পারে। মানে এই সিচুয়েশনটা মোকাবেলা করবার জন্য এই যে যে মোকাবেলা করার জন্য যে আমাদের সরকার সহ অন্যান্য যে সমস্ত নাগরিক সংগঠন আছে বেসরকারি সংগঠন আছে সকলেরই সম্মিলিত ভাবে আমাদের উদ্যোগ নেওয়া দরকার, যার যে অবস্থানে আছে মানুষের পাশে দাঁড়ানো দরকার। আমাদের একটি অতীত ঐতিহ্য আছে, আমরা সম্মিলিত ভাবে সামাজিক ভাবে সকল কিছু মোকাবেলা করি কিন্তু আমরা আবার এই কোভিড এর কারণে কিন্তু সামাজিক দূরত্ব। মাসুদ করিম আপনার কাছে একটু জানতে চাই যে একই সাথে বন্যা পরিস্থিতি বলছিলেন আপনি এবং একই সাথে করোনা মহামারী, আমাদের কিন্তু আগস্টের 1 তারিখে ঈদুল আজহা এবং কোরবানি হাট সংক্রান্ত কিন্তু একটা জমায়েত হবে এই ঢাকা সহ সারা বাংলাদেশে, এই সময় মহামারীর এই অবস্থানটি আসলে কোন পর্যায়ে যেতে পারে একদম ছোট্ট করে আপনার কাছে জানতে চাই। এটা তো আমি বলবো যে কোরবানির হাট যেটা কালকে থেকে আনুষ্ঠানিক ভাবে রাজধানীতে শুরু হচ্ছে এবং অন্যান্য ইতিমধ্যেই শুরু হয়েছে, মানে ঢাকার অস্থায়ী হাটগুলি স্থায়ী হাটগুলি তো আছে এবং এমনকি অস্থায়ী হাটগুলি তো ইতিমধ্যেই কোরবানির পশু এসে গেছে, তো এতে মানুষের সমাগম বাড়বে এবং কোরবানির ঈদ উপলক্ষে মানুষের যে আনাগোনা যে গ্রামে যাওয়া বা এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত এই সমস্ত কারণে আমার তো মনে হয় যে কোভিড ভাইরাসের যে সংক্রমণ যেটা আছে সেটা কিছুটা অবশ্যই বাড়তে পারে। তবে এটাও ঠিক যে দীর্ঘদিনের যে লকডাউন পরিস্থিতিগত ঈদে মানুষের যে যেতে পারে না একটা ধর্মীয় সেন্টারের ব্যাপার আছে, সব দিক মিলে পরিস্থিতিটা আমাদের মধ্যে এসেছে। এখন আমাদেরকে অবশ্যই যে এই মহামারী সিচুয়েশনে যে ধরনের স্বাস্থ্যগত বিধি সেগুলি মেনে চলার জন্য জনগণকে একটা জিনিস অবশ্যই সেটা করতে হবে, সেটা হলো যে মাস্ক ব্যবহার করা, যেটা এবং আরেকটা জিনিস করতে হবে সেটা হলো একজন থেকে আরেকজনের মধ্যে দূরত্ব বজায় রাখা এবং হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া। এগুলি যদি আমরা মেনে চলি তাহলে অনেকখানি নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিন্তু সেই জন্য মানুষকে এই সম্পর্কে উদ্বুদ্ধ করার কাজটাও একই সঙ্গে সরকার এবং বিভিন্ন পর্যায় থেকে
চালাইতে হবে, কারণ এর মাধ্যমে আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলে শুনেছি যে প্রায় 90%। ধন্যবাদ মাসুদ করিম, প্রধান প্রতিবেদক যুগান্তর, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি গৌরাঙ্গ নন্দী, সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠ পত্রিকা। আমাদের সঙ্গে এই দুজন অতিথি ছিলেন সংবাদপত্র পর্যালোচনায়। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। আনন্দমহল কলেজটা কোথায়? দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের জন্য এবারে রয়েছে ময়মনসিংহ আনন্দমহল কলেজের ওপর একটি তথ্যচিত্র, চলুন ঘুরে আসি। দর্শক, এবারে জেনে নেব আজকের রাশিফল। রাশিফল জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জ্যোতিষবিদ কেসিপাল। কেসিপাল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, দর্শকদের উদ্দেশ্যে আজকে রাশিফল সংক্রান্ত ভালো মন্দ দিক মিলিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাত ব্যক্তি যারা আছেন, তাদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন, তারা রেডি হয়ে যেতে পারেন, বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। সেই সঙ্গে প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাত ব্যক্তি যারা আছেন, তারা আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যেতে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় তীব্র গতির বাহন বর্জন করতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে হারানো পিতৃ মাতৃ, ধন সম্পদ, সম্পত্তি, এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ খুলবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে সর্বদা জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ চালু করবে। সেই সঙ্গে আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হতে পারে বা গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন, তাদের জন্য আজকের দিনটিতে সোনায় সোহাগা দিন। এক কথায় চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তাছাড়া শ্রম মেধা প্রযুক্তি কৌশলের পূর্ণ ফল প্রাপ্ত হবেন।
সেই সঙ্গে বিদেশ গমন বা স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরে সুপ্রশস্ত হবে, প্রেম রোমান্স বিনোদন শুভ হবে। এবার আসি তুলা রাশি যত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বা ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে। সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কার পাবে, সেই সঙ্গে মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। এবার আসি বৃশ্চিক রাশির জাত ব্যক্তিদের আজকের দিনটিতে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেৎ সঞ্চয় হাত পড়বে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হতে পারে। এবার আসি ধনুরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে। এবার আসি মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে বেকারদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করতে পারে, কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে দূর ভ্রমণে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি। এবার আসি কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। তাছাড়া দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে, মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষেই আসবে, সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি, প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভকর হবে। এবার আসি সর্বশেষ রাশি মীন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি জানার সমান হবে, এটা সর্বদা মনে রাখতে হবে আপনাকে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এত দূর সত্ত্বেও আজকের দিনটিতে মীন রাশির জাত ব্যক্তিদের মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। কেসিপাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনার কাছে একটি বিষয় জানতে চাওয়া, আসন্ন ঈদকে কেন্দ্র করে আসলে রাজধানীবাসী পুরো বাংলাদেশের যারা জনগণ রয়েছেন তাদের কেমন যেতে পারে বলে আপনি মনে করছেন? এবার ঈদ পয়লা আগস্ট 2020 এক তারিখ অর্থাৎ রবির তারিখ, সূর্য উদিত হলে যেমন দিন হয় ঠিক তেমনটি দিন হবে এই ঈদের দিনে। অর্থাৎ ঈদের দিনটি আমরা বেশ মৌজ মস্তিতে বা আনন্দে বা যে খুশির ঈদ খুশিতে কাটাতে পারবো তাতে সন্দেহের কোন রূপ অবকাশ নেই। আমরা যতটা ভয় পাচ্ছি মূলত ওই দিনটিতে কিন্তু মাস এবং সাল মিলে রাহুর সংখ্যা হতে পারে। এই রাহুর সংখ্যা আমাকে কিছু ভীতি প্রদর্শন করতে পারে, যেমন দেখা যাচ্ছে হয়তো আমি আমার কাঙ্ক্ষিত খরচ অনুযায়ী টাকা জোগাড় করতে পারলাম না, হয়তো ঈদে ভালো একটা নতুন জামা আমার সন্তানদের দিতে পারলাম না, বা হয়তো পরিবারকে আমি ভালো কিছু দিতে পারলাম না, এই ধরনের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে। তথাপিও ঈদটি কিন্তু বেশ মৌজ মস্তিতে কাটবে এবং আমরা সবাই মিলে আশা রাখি আনন্দ করব, কারণ সূর্য উঠবে অর্থাৎ রবির তারিখে ঈদ পড়েছে। সূর্য উদিত হলে কাউকে আঙুল দিয়ে দেখাতে হয় না যে আজকে সূর্য উঠেছে বা ওই দেখো সূর্য উঠেছে, অর্থাৎ ঈদ যে এবার হবে এটা প্রকৃতপক্ষে ঈদের মতো ঈদই হবে। আমাদের কষ্ট নেওয়ার কোনো কারণ নেই বা কষ্ট পাওয়ারও কোনো কারণ নেই, আমরা সত্যি সত্যি এনজয় করব এবং সত্যি সত্যি আনন্দ করব, ঈদ হবে খুশির ঈদ এই প্রত্যাশা। অনেক 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 ধন্যবাদ জ্যোতিষবিদ কেসিপাল। দর্শক, আমাদের আসলে অনেক বিপদই আসবে, কিন্তু বিপদগুলোকে একই সাথে মোকাবেলা করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শেষ করছি আজ সকালের বাংলাদেশের আয়োজন।